নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশের প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের কিছু সাজেশন আমরা দেব তো এইখানে মূলত প্রথম পর্যাক্রমিক মূল্যায়নে তোমরা পরিমাপ অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় বল ও গতি এইখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্নগুলো থাকে তো এই দুটি অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো আমরা খুবই তাড়াতাড়ি শর্ট ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখে নেব টাইম ওয়েস্ট না করে আমরা আলোচনায় চলে যাব সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এখানে দুই বা তিন ঠিক আছে একের দাগের রাশি কাকে বলে দুটি ভৌত রাশির উদাহরণ দাও দুই পরিমাপে এককের প্রয়োজন হয় কেন তিন রাশি কয় প্রকার ও কী কী একটি করে উদাহরণ দাও চার এককবিহীন রাশির একটি উদাহরণ দাও এবং ব্যাখ্যা করো কেন এটি এককবিহীন পাঁচ ভৌতরাশির মাত্রা বলতে কী বোঝো মাতৃয় সংকেত কাকে বলে ছয় নিম্নলিখিত রাশির মাত্রা নির্ণয় করো এখানে ভরবেগ তরণ কার্য ক্ষমতা পীড়ন স্প্রিং এর বল ধ্রুবক এইগুলোর মাত্রা কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নেও থাকতে পারে আবার এক নম্বর প্রশ্নেতেও তোমাদের এমসি থাকতে পারে সাথে দাগের দেখাও যে মাত্রাবিহীন ভৌতরাশি কোন কোন একটি মাত্রাবিহীন যে ভৌত রাশি সেটা তোমাদের দেখাতে হবে এরপর আটের দাগের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত ফাইভ ইজ ডু টু ইজ ডু টু ইজ ডু ওয়ান রাখা হয় কেন নয় সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা শর্তগুলি কি। দশ মাপুনি চোঙের সাহায্যে কিভাবে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায় এগারো স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখো বারো মৌলিক একক এবং লব্ধ এককের পার্থক্য তেরো একটি সুতো একটি রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে একটি এক টাকার কয়েনের পরিধি নির্ণয় করবে এরপর আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক এক দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক কোনটি কোন উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ধরা হয় তিন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ছোট এককের নাম কি। এক গ্যালন সমান কত লিটার পাঁচ মান ও অভিমুখ উভয় আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও এসআইতে মূল একক কটি এবং চাপ স্কেলার না ভেক্টো রাশি এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার একটি মাত্রাহীন রাশির নাম লেখো যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুব কাকে বলে সাধারণ তুলা রাইডারের কাজ কি স্টপওয়াচের সাহায্যে কি পরিমাপ করা হয় এরপর আমরা দ্বিতীয় অধ্যায় বল ও গতি থেকে প্রশ্নগুলো দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান দুই এবং তিন এক সব স্থিতি বা গতি আপেক্ষিক ব্যাখ্যা করো দুই চলন গতি ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য বিত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য এবার সংজ্ঞা একক এবং মাত্রা লিখতে হবে কতগুলো রাশির যেমন স্মরণ বেগ তরণ এখানে একটি থাকে তো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিলাম পাঁচ সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে এখানে সমবেগ হবে হ্যাঁ এটা প্রিন্টেড আছে ঠিক করে নেবে সমবেগ সম্পন্ন নাও হতে পারে ব্যাখ্যা করো এরপর একই রকম অনুরূপ একটি প্রশ্ন দেখো সমদ্রুতি সম্পন্ন বস্তুর অসমবেগ হতে পারে কি ব্যাখ্যা করো একই উত্তর হবে কিন্তু প্রশ্ন দুর দুরকমের হয় এরপর ছয়ের দাগের তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন সাত কোনো বস্তুর বেগ নেই কিন্তু তরণ আছে এটা হতে পারে কি আট দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো নয় লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো ভি সমান ইউ প্লাস এটি দশ বেগ সময় লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস সমীকরণটি প্রতিষ্ঠা করো এগারো সমতরণে গতিশীল কোনো কোনার সরল সময় লেখচিত্র লেখো এখানে স্মরণ সময় হবে সরল না এটা প্রিন্টিং মিস্টেক স্মরণ সময় লেখচিত্র আঁকো লেখচিত্রের প্রকৃতি কি। এবং বারোর দাগের নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায় তেরো নিউটনের প্রথম গতিসূত্র থেকে কার্যকর বলের ধারণাটি লিখো চোদ্দো একটি গতিশীল বাস হঠাৎ ব্রেক করলে বসে বসে থাকা যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে কেন কারণ ব্যাখ্যা করতে হবে পনেরো রোলার যে খেলা অপেক্ষা রোলার টানা অপেক্ষা ঠিক আছে খেলা না ঠেলা ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন ব্যাখ্যা করো তো কয়েকটি জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে একটু ঠিক করে নেবেন আর ষোলোর দাগে দেখে প্রমাণ করো এফ সমান এম এ বা এটাকে পি সমান এম এ বলা হয় তো এখানে এ বলতে বল এম বলতে ভর এবং এ বলতে তরণ এটা তোমাদের প্রমাণ করতে হবে সতেরো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা এবং আঠারো বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পেছনের দিকে কিছুটা হটে যায় কেন তা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো তাছাড়াও এর সাথে আরেকটি প্রশ্ন তোমরা করে রাখবে যদি এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে বলে সেটাও কিন্তু তোমরা করে রাখবে এছাড়াও অনুরূপ একটি প্রশ্ন দেখো কোনো আরোহী নৌকা থেকে তীরে লাভ দিলে নৌকাটি পেছনের দিকে সরে যায় কেন কারণ ব্যাখ্যা একই রকম প্রশ্নের উত্তর এরপর দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব প্রতিটি প্রশ্নের মান এক একটি মিশ্র গতির উদাহরণ দাও তরণের একক লেখ একজন বালক পূর্ব দিকে চার কিলোমিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে পাঁচ কিলোমিটার গেল ওই বালকটির স্মরণ কত হবে এবং অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে তরণ একই থাকে সত্যনামিত্যে স্মরণের অভিমুখ কোন দিকে হয় এবং গতিশীল কণার স্মরণ কখন শূন্য হয় দ্রুতি কী রাশি এবং সমবেগে গতিশীল যে কোনো বস্তুর ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে নয় সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কী রৈখিক ভরের ভরবেগের মাতৃ সংকেত কি কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য নয় বলের মাতৃ সংকেত লেখ একটি বস্তুর ওপর পরিমিত বল প্রয়োগ করলে তার ত্বরণ থাকবে কি এক ডাইন সমান কত নিউটন বল প্রযুক্ত না হলেও কখন বস্তু গতিশীল থাকতে পারে এবং আঠারো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে বস্তু দুটির মোট রৈখিক ভরবেগের কি পরিবর্তন ঘটবে এবং উনিশে কোনো ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মান্যতা পাওয়া পায় একটি পরশহীন আজ বলের নাম লেখো এবং গাণিতিক কয়েকটি সমস্যা দেখে নাও পাঁচ কেজি ভরের একটি বন্দুক থেকে যে কুড়ি গ্রাম ভরের একটি বুলেট চারশো মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতি ক্ষেত্রে বেগ নির্ণয় করো অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম ঠিক আছে দুয়ের জায়গায় দেখো দেড়শো গ্রাম ভরের কোনো বল তিরিশ মিটার পার সেকেন্ড বেগে কোনো খেলোয়াড়ের হাতে এসে পড়লো এবং শূন্য দশমিক শূন্য পাঁচ সেকেন্ড স্থির হলো বালকটিকে এ সরি বলটিকে থামানোর জন্য খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে এবং তিনের দাগের একশো যে কিগড়া এটা কিগড়া হবে একশো কিগড়া ভরের একটি গাড়ি দু মিটার পার সেকেন্ড বেগে চলছে একে দশ মিটার দূরত্বের মধ্যে থামতে হলে কত বল প্রযুক্ত করতে হবে এবং চার টি সময়ে কোন কোন স্মরণ এর সমান সিক্স টি প্লাস টেন টি স্কোয়ার স্মরণ মিটারে স্মরণ মিটার এককে এবং সময় সেকেন্ড এককে হলে আর যে কণার প্রাথমিক বেগ এবং তরণ নির্ণয় করতে হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন সাজেশন যদি তোমরা পারো অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাবে ক্লাসের শেষে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে ফ্রি অফ কস্টে সেইখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিজের মতো করে পড়ে রেডি করে রাখবে ওকে তাছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসও করানো হবে এবং কোন অধ্যায়ে তোমাদের সমস্যা আছে সেটা অবশ্যই মেনশন করবে কমেন্ট বক্সে তাহলে কিন্তু সেই অধ্যায়টি নিয়ে আমরা হাজির হবো ওকে থ্যাংক ইউ